সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুষ্টি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি সুভাষ চন্দ্র কর, সহকারী শিক্ষক মুষ্টি মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি নবম শ্রেণীর বিষয় গণিত বা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকের সমস্যা হচ্ছে এরসাম সাইকেলে চড়ে বৃত্তাকার পথে দশ শ্রেণী একটি বৃত্তচাপ অতিক্রম করে, যদি চাপটির কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয় তবে এরসামের গতিবেগ নির্ণয় করে। তাহলে আমরা এখানে দেখি যেখানে কি কি দেওয়া আছে, প্রশ্নে কি কি বলা আছে। ইলেকশন সাইকেল চলে বৃত্তের এখন 10 সেকেন্ড একটি বৃত্তটা অতিক্রম করে, অর্থাৎ সময় দেওয়া আছে। তাহলে এখানে আমার দেওয়া আছে সময় কি সমান 10 সেকেন্ড। যদি চাপটির কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে দেওয়া আছে কেন্দ্রের কোণ, কেন্দ্রের কোণ সিটা সমান 28 ডিগ্রি, অবশ্যই আমাদের একে রেডিয়ায় আনতে হবে। ডিগ্রি যখন আছে একে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। পাই বাই 180 দিয়ে গুণ করলে যে রেজাল্ট আসবে সেটা বসাবো, অর্থাৎ এখানে 28 গুণ 3.1416 একে ভাগ দেব, যে রেজাল্টে ভাগ দেবো 180 দিয়ে, অর্থাৎ এখানে রেজাল্ট আসবে 0.489 রেডিয়ান। এবং বৃত্তের ব্যাস দিয়ে আছে, বৃত্তের ব্যাস দিয়ে আছে 180 মিটার। তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর সমান দেখতে পারি 180 ভাগ 2, অর্থাৎ 90 মিটার। গতিবেগ বের করতে হবে, এর সাথে গতিবেগ করতে হবে, অর্থাৎ গতিবেগ এখন আমাদের এখানে গতিবেগ ভি মান চাইছে। আমরা গতিবেগ ভি সমান জানি এস বাই টি, দূরত্ব বাই সময়। আমরা জানি গতিবেগ ভি সমান কি, এস বাই টি। এখন এখানে কিন্তু এস এর মান কোথাও দেওয়া নেই, অর্থাৎ দূরত্বের মান কোথাও দেওয়া নাই। আমরা এই দূরত্বের মানটা আলাদাভাবে বের করব। আমরা জানি দূরত্ব এস সমান আর গুণ থিটা, আমরা জানি দূরত্ব এস সমান আর গুণ থিটা। এখন দেখা যাচ্ছে এখানে আর মান আছে, আর মান 90 দেওয়া আছে এবং থিটার মান দেওয়া আছে 0.489। এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, 90 গুণ 0.489 ক্যালকুলেশন করলি 44.01 মিটার, অর্থাৎ আমরা দূরত্ব মানটা আলাদাভাবে বের করে নিলাম। যে এখানে আমরা জানি দূরত্ব এস সমান আর গুণ থিটা, আর এমন আমরা জানি থিটার মান আমরা জানি, ক্যালকুলেশন করলে 44.01 মিটার হবে। এখন আমরা বের করতে হবে গতিবেগ ভি এর মান, যাতে ভি সমান লেখা যায় এস বাই টি, অর্থাৎ এখানে এস এর মান এই এটা বের করলাম 44.01/10। এখন যদি এতে লয়কে ভাগ করা হয় 4.401 এত মিটার পার সেকেন্ড এটা বের হচ্ছে। 44.01 কে আমরা লয়কে ভাগ দিই 4.401 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এলসারের গতিবেগ হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টাইপের অনেক অঙ্ক পরীতে আছে, আমি এই অঙ্কটা বুঝিয়ে দিছি। আমরা বাড়ি বসে এই ধরনের আরো অঙ্ক প্র্যাকটিস করবে এবং এটা অন্য আরো কিছু নিয়মে করা যায়,
তবে এই নিয়মটা পড়লে তোমরা সহজে বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ।